নমস্কার, আমি অভিজিৎ। পুরবী নিউজে আপনাদের স্বাগত। শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। শতবর্ষের কার মাইকেল শিল্ডের উদ্বোধন হবে রবিবার, তার ওই সাংবাদিক সম্মেলন করলেন ফুটবলার দীপেন্দু বিশ্বাস। হাবড়া হিজলপুকুর নবীন সঙ্গের পরিচালনায় অনুষ্ঠিত হল বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান। বনগাঁ পেট্রোপোল বর্ডারের দুজন বাংলাদেশি যাত্রীর কাছ থেকে 4 কেজি 640 গ্রাম সোনা উদ্ধার করল শুল্ক দপ্তর। বসিরহাট চাপাপুকুর এলাকা থেকে উদ্ধার মানসিক ভারসাম্যহীন এক বালিকা। খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে বাংলা ছবি বাওয়াল। চলে আসি বিস্তারিত খবরে। বসিরহাট মহকুমা ক্রীড়া সংস্থার উদ্যোগে শতবর্ষের কারমাইকেল শিল্ডের উদ্বোধন হবে রবিবার, তার ওই সাংবাদিক সম্মেলন করালেন ফুটবলার দীপেন্দু বিশ্বাস। বসিরহাট মহকুমা ক্রীড়া সংস্থার উদ্যোগে রবিবার উদ্বোধন হতে চলেছে শতবর্ষের কারমাইকেল শিল্ডের। শনিবার তা নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন ফুটবলার দীপেন্দু বিশ্বাস। বিশেষ করে মনে হচ্ছে জার্মানিতে, আর না হলে এই যে শিল্ডে যে এই যে রানীর মুকুটটা আছে, এটা নিয়ে আমরা ব্রিটিশ কাউন্সিলের সাথে কথা বলেছি। ব্রিটিশ কাউন্সিলে পরশু দিন আমরা যাব, মঙ্গলবার। ব্রিটিশ ইংল্যান্ডেও দুটো প্লেয়ারকে যাতে পাঠানো যায়, ট্রায়ালে হোক, প্র্যাকটিসে হোক, যে কোনো ব্যাপারে 15 দিনের জন্য প্র্যাকটিস করানো বা কোনো থার্ড ডিভিশন, সেকেন্ড ডিভিশন, ফোর্থ ডিভিশন টিমের ট্রায়ালে পাঠানো যায়, যদি আমাদের যে জেলার টিম থেকে পাঠানো হবে। মানে এখান থেকে যারা চ্যাম্পিয়ন হবে তাদের থেকে? তাদের থেকে না, আমাদের বসিরহাটের যে 4টে টিম কোয়ার্টার ফাইনালে উঠবে, সেই 4টে টিমের থেকে যে কোনো দুজন আসবে। ইতিমধ্যে কি কাউন্সিলের সঙ্গে কথা হয়েছে? ব্রিটিশ কাউন্সিল আজকে পাঠাতে বলেছিল শিল্ডের, মানে সব কিছু আমরা আজকে শিল্ডের ইতিহাসটা ব্রিটিশ কাউন্সিলকে পাঠিয়ে দিয়েছি। আমার মনে হচ্ছে 2-3 দিন মঙ্গল বুধবারের মধ্যে থেকে একটা রেজাল্ট পেয়ে যাবে। আর শিল্ড ছাড়া এছাড়া আরও ক্রীড়া উন্নতি করতে আরও কী কী পরিকল্পনা নেওয়া হয়েছে? যে গভর্নমেন্ট থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি বলেছিলাম আমাদের স্টেডিয়ামের কথা, এবং আমাদের খাদ্যমন্ত্রী, উনিও আসবেন কালকে উদ্বোধন করতে। তো ওনারা আপাতত 42,80,000 টাকা, 42,80,000 টাকা আমাদের মুখ্যমন্ত্রীর ফান্ড থেকে আমাদের এসে গেছে, বিএসএসএ ফান্ডে। আর আগে 18 লক্ষ টাকা আমাদের এমপি সাহেবের ফান্ড থেকেও বিএসএসএ, প্রায় 60 লক্ষ টাকা এখন আমাদের এসে গেছে। আরও 1 কোটি টাকা আমার মনে হয় কাজ শুরু হলেও এসে যাবে। আগামী দিন কি কলকাতা লিগের মতো কি কোনো খেলা দেখবো? হ্যাঁ, আমরা একটা আধুনিক স্টেডিয়াম আমরা কথা বলছি। এমনকি যদি এটা আমাদের প্লেয়ারদের আমরা জার্মানিতে পাঠাতে পারি, তাহলে আমাদের ঠিক হয়েছে যে জার্মান থেকেও কোনো লোক এনে মাঠের ব্যাপারটাও একটা সেরকম চিন্তাধারা চলছে। ওই কৌশিক মল্লিক আছেন, উনি বলছেন যেভাবে যতটা করা যায়। পুরবী নিউজের জন্য অনিন্দ পাত্রের রিপোর্ট। হাবড়া হিজলপুকুর নবীন সঙ্গের পরিচালনায় নিজ ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান। হিজলপুকুর নবীন সঙ্গের 53তম বর্ষের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান 13 ও 14 জুন শনি ও রবিবার 2 দিনব্যাপী হতে চলেছে। আজকে শুরু করেছি সকালবেলা পতাকা উত্তোলনের মাধ্যমে আমাদের অনুষ্ঠানের সূচনা হয়েছে। তারপর বসিরহাট প্রতিযোগিতা এবং আবৃত্তি প্রতিযোগিতা রয়েছে। বিকেলের অনুষ্ঠান নৃত্য প্রতিযোগিতা, এটি দুটো গ্রুপে হবে, অনূর্ধ্ব 8 ও অনূর্ধ্ব 12। তারপর রয়েছে আমাদের ক্লাবের সদস্য দ্বারা পরিচালিত নাটক বুড়ো খোকার মানুষ হওয়া, সুমঙ্গল চট্টোপাধ্যায়ের নাটক। শনিবার বিকেল 4:30 নাগাদ বনগাঁ পেট্রাপোল বর্ডারে দুজন বাংলাদেশ যাত্রীর কাছ থেকে 4 কেজি 640 গ্রাম সোনা উদ্ধার করল শুল্ক দপ্তর। জুবের ও মোজাম্মেল ফারুক নামে ওই দুই বাংলাদেশি ভারতে ঢোকার সময় সন্দেহ হয় তাদের ব্যাগ পরীক্ষা করে শুল্ক দপ্তর। তাদের কাছ থেকে সোনার বিস্কুট ও সোনার কয়েন উদ্ধার হয়। জিজ্ঞাসাবাদে জানা যায় তারা দুজন কাশ্মীরের শ্রীনগরের লালবাজার অঞ্চলের বাসিন্দা। अभी 3 लोगों को हमने रोका है, जिसमें से 2 लोगों के पास से गोल्ड बरामद हुआ है, और तीसरे से पूछताछ चल रही है कि उसका क्या रोल है। उसका नाम आप बोल सकते हैं? नाम वो कहाँ से, कहाँ से आ रहे हैं? ये कश्मीर के रहने वाले, ढाका से आ रहे हैं। कितना माल मिला था? 4 किलो 640 ग्राम। लगभग कितना मूल्य हो सकता है इसका? 1,25,00,000 के लगभग। किस टाइप से ला रहे थे? कोई अटैची में क्या? हाँ, अपने बैग के अंदर टैप से लपेट के ला रहे थे। आपका कोई खुफिया खबर मिला था? ऐसे ही पासपोर्ट प्रोफाइलिंग से। पुरोबी न्यूज़ के लिए अनिंदो पात्रे रिपोर्ट।
মহিলা পুরুষ ও ছোটদের সকলের সব ধরনের পোশাকের একটাই ঠিকানা লুক লাইক। আগামী 3রা আষাঢ় ইংরেজি 19শে জুন শুক্রবার লুক লাইকের শুভ উদ্বোধনে আপনাদের সকলের রইল সবান্ধব আমন্ত্রণ। প্রত্যেক কেনাকাটায় পাবেন আকর্ষণীয় উপহার, এত সস্তা আর কোথাও পাবেন না, তাই এখন থেকে জেন্টস, লেডিস এবং কিডস এর সব ধরনের ফ্যাশনেবল পোশাকের কেনাকাটা করুন শুধুমাত্র লুক লাইক থেকে। লুক লাইক পিএল মেডিকেল গলি হাবড়া পুরনো ইলেকট্রিক অফিসের পাশে। বায়োলজি 11-12 জয়েন্ট এন্ট্রান্স, জুওলজি পাস অনার্স, এছাড়াও বোটানি পাস, শিক্ষক বিশ্বজিৎ দাস। ফোন 9046715133। বিয়ের বেনারসির একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী, শাড়ি আর চুড়িদারের অফুরন্ত আকর্ষণীয় সম্ভার। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব, শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। দেবশ্রীতে আসুন, শাড়ি পছন্দ করুন, সজ্জা দ্রব্যের অনবদ্য সম্ভার, নামি দামি কোম্পানির শুটিং শাইটিং চুড়িদার থ্রি পিস, পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক, সব এখন আপনার হাতের মুঠো দেবশ্রীতে। এছাড়াও আমাদের রয়েছে সুদক্ষ কারিগর, শার্ট প্যান্ট সাফারি ব্লেজার ও চুড়িদার অতি যত্ন সহকারে তৈরি করা হয়। আকর্ষণীয় শাড়ির কাউন্টার, হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় উপহার, 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড হাবড়া। ছোটদের দারুণ দারুণ পোশাকের জন্য ফ্যাশন কর্নার, এরিনা মার্কেট হাবড়া। নারী মনির শাড়ি মানি পাঞ্চালি, নারীমণির শাড়ি মানে পাঞ্চালি, শোভনলাল তাপাড়িয়ার শাড়ির শোরুম পাঞ্চালি, যশোর রোড হাবড়া। বনগাঁ থানার একটি ঘর থেকে উদ্ধার হলো বিরল প্রজাতির প্রচুর পরিমাণে মৃত ও কিছু জীবিত কচ্ছপ। বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হওয়া ওই কচ্ছপগুলি পুলিশের গাফিলতিতে মারা যাওয়ায় প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ জানান স্থানীয় বাসিন্দারা। অভ্যাসবশতই ইছামতির ধারের যে পার্ক আছে আমাদের বনগাঁ শহরের, সেই পার্কে, বনগাঁ থানার যে পার্ক আছে সেই পার্কে আমরা নিয়মিতই যাই। গত দুদিন ধরে বনগাঁ থানার একটা ঘর থেকে বিকট গন্ধ আসছে, তো জিজ্ঞাসা মন নিয়েই একটু এগিয়ে গিয়েই দেখি যে একটা ঘরের মধ্যে কিছু বিরল প্রজাতির কচ্ছপ মরে পড়ে আছে আর কিছু বেঁচে আছে। তো আমরা খুব মানে অবাক হয়ে গেলাম এবং খুব বেদনাদায়ক এই ঘটনা মনে হলো যে এই প্রাণীগুলো কাদের গাফিলতিতে মারা গেল। এমনকি জীবিত কচ্ছপগুলিকে বনদফতরের হাতে তুলে দিয়ে সংরক্ষণ করা হোক এবং প্রচুর কচ্ছপ কি কারণে এবং কাদের গাফিলতিতে মারা গেল তারও তদন্তের দাবি জানান তারা। এবং এর প্রকৃত তদন্ত হওয়া উচিত বলে আমার মনে হয় এবং প্রাণীদের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা থেকেই বলছি এই বিরল প্রজাতির প্রাণীগুলো ঠিকভাবে সংরক্ষিত হোক, এটা আমরা চাই। পূর্বী নিউজের জন্য অনিন্দ্য পাত্রের রিপোর্ট। বসিরহাটের চাপাপুকুর এলাকা থেকে মানসিক ভারসাম্যহীন 13 বছরের এক বালিকাকে উদ্ধার করে চাইল্ডলাইন সংস্থার হাতে তুলে দিল পুলিশ। সূত্রের খবর অনুযায়ী সুস্মিতা মণ্ডল নামে বছর 13-র ওই বালিকা এর আগেও 2 বার বাড়ি থেকে চলে যায়, তারপর তাকে উদ্ধার করে বাড়ি আনা হয়। শুক্রবার রাতে সুস্মিতার পায়ে শিকল পরানো থাকলেও বাড়ি থেকে আবারও বেরিয়ে যায় সে। তারপর শনিবার সকালে বসিরহাট থানা থেকে খবর দেওয়া হয় তার বাড়িতে। বসিরহাট থানায় পৌঁছে মেয়েকে দেখতে পান তার মা। ও দুই পায়ে দুটো তালা মারা ছিল এবং হাঁটছিল, আমি মনে আছি কড়াইটা মাছ মেজে ঘরে আয় ভাত খাবো, এর মধ্যে মেয়ে
ওই ঘরের ধার দিয়ে বেরিয়ে বাইরে চলে আসি। এবার আমি সারাক্ষণ খুঁজেছি, নিয়ে তো তাই গাপটি মেরা ছিল, তারপরে যাচ্ছিল ওর মামা বাড়ি। এবার মামা বাড়িতে যা, ওর মামা বাড়ি যাচ্ছিল এবং আমার মা বাবা সবাই খুঁজছে মেয়েকে, আমরা খুঁজছি। এবার রাস্তা দেখি কি, এবার রাস্তাকালে এবার খুঁজে খুঁজে বাড়ি গেছি। এবার স্টেশনের দিয়ে মানে রেলগেট হয়ে যাচ্ছিল, এবার আমাদের ওখানে ওই রেলগেটে অনেক ছেলেরা বসেছিল, দেখতে দেখে সুস্মিতার মা সুস্মিতার পায়ে ওই শিকল বাঁধা, সেই সবাই ধরেছে, ধরে বাড়িতে খবর দিয়েছে। খবর দেওয়ার সাথে সাথে ওনারা আটকে রেখে এবার স্যারকে খবর দিয়েছে। স্যারকে খবর দিলে আমাদের পাশের মেম্বার টেম্বার ছিল সবাই, বলার পরে তারপরে বলছে তোমরা কেন বসো, আমি বসেছিলাম। ঠিক আছে, নিয়ে তোমরা নিয়ে যাবে স্টেশনে, যে হেড স্যারকে যে একটা লিখিত দিয়ে মেয়েটাকে নিয়ে যাবো। নিয়ে সেভেনে পরে চাইল্ড লাইনের হাতে তুলে দেয় বলে জানা গেছে। পুরবী নিউজের জন্য অনিন্দ্য পাত্র রিপোর্ট। Spot insurance claim, automated service center, available spare parts, home service, breakdown service, free checkup on every Thursday till 19th December. JC Honda, come on, feel forever. Jashor Road, Deshbandhu Park, Habra, North 24 Pagana. Phone number 8388-993-888. প্রতিটি শুভ মুহূর্তের সাথী, নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। কল্পনা স্টোর্স, রেমন্ডস, ভিমল, ফ্র্যাঙ্কো, অরবিন্দ ও গ্রাফিয়ার মতো নামি দামি কোম্পানির শুটিং শাটিং এর পাইকারি ও খুচরো বিক্রেতা। কল্পনা স্টোর্স অভিজ্ঞ টেলার দ্বারা প্যান্ট, শার্ট ও স্যুট এবং মহিলাদের সালোয়ার, কুর্তি ও চুড়িদার আধুনিকতার সাথে তৈরি করা হয়। কল্পনা স্টোর্স, যশোর রোড, হাবড়া। শ্রী অরবিন্দ এরিনা মার্কেট, শ্রী অরবিন্দের নবতম সংযোজন, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। মজুমদার জুয়েলার, শুধু সোনা নয়, 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট, হাবড়া। ফোন নম্বর 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা গোমা স্টেশন রোডে। সম্পূর্ণ কমেডি নিয়ে বিশ্বরূপ বিশ্বাসের বাংলা ছবি বাওয়াল খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে বড় পর্দায়। তারই প্রেস কনফারেন্স হলো কলকাতায়। ছেলে একটা মেয়ের প্রেমে কেন পড়ে, কোনো লজিক নেই। আরে বেটা, অনেকের 36 36 36 পছন্দ হতে পারে, অনেকের আবার 28 24 32 পছন্দ হতে পারে। যেখানে লজিক থাকে না সেখানে প্রেম থাকে। অর্জুন সায়নী, রীতা পুরী অভিনীত টোটাল কমেডি ছবি বাওয়াল খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে বড় পর্দায়। এই প্রথম বিশ্বরূপ বিশ্বাসের পরিচালনায় এমন এক কমেডি ছবি মুক্তি পেতে চলেছে টলিউডে। তারই সম্প্রতি প্রেস কনফারেন্স হলো কলকাতায়। হয়েছে, সেগুলো আপনারা হলে আসলেই বুঝতে পারবেন, যেখানে প্রত্যেকটা সিনে প্রত্যেকটা মোমেন্টে কিছু না কিছু বাওয়াল করেছি আমরা, এবং তার থেকে আপনারা মোটামুটি ধারণা করতে পারবেন যে আমরা শুটিংয়ে কতটা বাওয়াল করেছি। কারণ স্ক্রিপ্টটাই এমন ছিল যে বাওয়ালে ভর্তি বাওয়াল। এক কথায় বলবো, শুধু হাসির ছবি। জাস্ট যাবেন, সমস্ত টেনশন ভুলে গিয়ে জাস্ট হলে গিয়ে হুমো করে হাসবেন, মাইন্ড পুরো ফ্রেশ করবেন, একদম সমস্ত চিন্তা ভাবনা ছেড়ে আবার ফিরে আসবেন। ফার্স্ট ছবি। এই ছবিটি করায় ভীষণ এক্সাইটেড অর্জুন, সায়নী এবং রীতা ভরি।
প্রচন্ড প্রচন্ড বাওয়াল, এবং শুধু তিনজন ডাইনামিক অ্যাক্টর বা অ্যাক্ট্রেস বলবো না, আমাদের গোটা টিমটা ইজ ফুল অফ ডাইনামিক অ্যাক্টর, সুপ্রিয়দা, বিশ্বনাথ দা, অনিন্দ দা, সঞ্জয় দা, সুমিত সমাদ দা, অ্যান্ড ইট ওয়াজ আ ভেরি ট্যালেন্টেড, ভেরি প্রলিফিক টিম। প্রচুর বাওয়াল, যেহেতু নামেই বাওয়াল আছে, আমরা জানি যে নিশ্চয়ই গল্পটাতে সেরকম কিছু একটা আছে, তবে সেটা এক্ষুনি রিভিল করবো না, সেটাকে সেটা দেখার জন্য দর্শককে ছবিটা দেখতে হবে, 12 জুন রিলিজ করছে। হচ্ছে গল্পটাই এরকম, আমাদের যে যিশু ছেলেটা যার প্রেমে পড়েছে শুভশ্রী, তার দুই দাদা বডিগার্ডের মতন দাদা, তাদের বাইপাস করে শুভশ্রীর সঙ্গে আর কি প্রেমটা করার জন্য আর কি তার অনেক রকম বাওয়াল ফেস করতে হয়, অনেক রকম বাওয়াল তৈরি হয়, সেই জন্যই আর কি এই নাম। এই ছবিটাতে বাওয়ালি বলতে আমি যতটা না বাওয়াল করেছি ততটা পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে আমি বাওয়ালের মধ্যে বাওয়াল এর মতো পরিস্থিতিতে পড়তে বাধ্য হয়েছি। ছোট করে বলতে গেলে যে শুভশ্রী আমার যে ক্যারেক্টারটা, অর্জুনের প্রেমে পড়ে যিশু এবং আমাকে নিয়েও পালিয়ে যেতে যায়, এবং আমাকে নিয়ে পালিয়ে যেতে গিয়ে ওটা অন্য মেয়েকে পালিয়ে নিয়ে যায়, তো এইটাকে ব্যালেন্স করতে গিয়ে যেটা করে আমাদের দুজনকে নিয়ে পালিয়ে যায়, তো আই থিঙ্ক যতটুকু বলেছে ততটুকু বোঝা যাচ্ছে যে কতটা বাওয়ালি অলরেডি এর মধ্যে হয়েছে। সো ইট গেটস ওয়ার্স বিকজ অ্যাপারেন্টলি যে আরেকটা মেয়েকে নিয়ে পালিয়ে যায়, ওই মেয়েটার দাদা হচ্ছে ডন। আমারও প্রেম শুরু হয়েছিল এরকম একটা লজিকহীন। তুমি কি বাচ্চারা ধান্দামাদা খুলেছো নাকি? আমার দাদারা শহরের সব থেকে বড় ডন। বাওয়াল নিয়ে বেশ এক্সপেক্টেশন আছে এই ছবির কলাকুশলীদের। রূপের প্রথম ছবিতে বিশ্বরূপ যে বাওয়ালিটা শুরু করলো, আমার মনে হয় লম্বা রেসের ঘোড়া, আরও অনেক বাওয়ালিও করবে আগামী দিনে। আমার চরিত্রটা হচ্ছে বেসিক্যালি আমাদের যে প্রোটাগনিস্ট মেন অর্জুন যিশু, তার ফ্রেন্ড ফিলোসফার গাইড গোছের এই একজন দাদা পিন্টু, যার সাথে দাদা ভাইয়ের প্রায় গ্লাসের সম্পর্কও আছে, তো সেই সব আড্ডা থেকেই যিশু যে বিপদে পড়ে তার সলিউশন খুঁজতে যায় এবং সেই সলিউশন দেওয়ার চেষ্টা করে পিন্টু, কিন্তু যে বুদ্ধিগুলো সে দেয় সেটা ফাইনালি গিয়ে বাওয়ালের উৎপত্তিই ঘটায়। ছবি জুড়ে বাওয়াল রয়েছে, হুল্লোড়ের ছবি, এবং শেষ বাওয়ালটা করবেন আপনারা, আপনাদের হলে এসে আমাদের সাথে বাওয়ালে যোগ দিতে হবে। শুভশ্রীর প্রেম, শুভশ্রীর দুই দাদা, তারা প্রচণ্ড স্ট্রিক্ট, সবসময় শুভশ্রীকে গার্ড করে রাখে, তা সেই জায়গা থেকে যিশু আর শুভশ্রী দুজনে মিলে প্ল্যান করে যে তারা পালিয়ে যাবে, কিন্তু এই পালাতে গিয়ে হয় একটা বিপত্তি, সেখানে শুভশ্রীর জায়গায় যিশু নুসরতকে তুলে নিয়ে যায় পালাবার জন্য, কিন্তু কীভাবে সেটা ফিল্মে আপনারা জানতে পারবেন, সেটা এখন বলবো না আমি, এবং তার ফলে একটা বিশাল বড় বাওয়ালের সৃষ্টি হয়, কারণ এই নুসরতের দুই দাদা হচ্ছে বিশাল বড় গুন্ডা, এবং একটার পর একটা বাওয়ালকে সলভ করার জন্য, একটা মিথ্যেকে সলভ করার জন্য আর একটা মিথ্যে, তাতে আর একটা বাওয়াল ক্রিয়েট, আবার সেই বাওয়ালটাকে সলভ করতে গিয়ে আর একটা বাওয়াল, এইভাবে একটার পর একটা বাওয়াল আসছে। যেখানে প্রেম থাকে সেখানে ভিলেন থাকে। পেটো ডন চকলেট, চকলেট বোম, সব মিলিয়ে বাওয়াল কতটা মানুষের মনে ধরে এখন সেটাই দেখার। পূর্ব নিউজের জন্য দীপ রায়, রিপোর্ট কলকাতা। পুরবী নিউজ এখনকার মতো এই পর্যন্ত। আপনারা দেখছেন পুরবী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।